মেরে বেঁধে 30 কা চলে আসবে, মানে ভীষণ পাওয়ারফুল অ্যাটাক। আমি তো মানে ভাবছি কোপার অ্যাটাকে চলে যাবো আর বেসকে একদম পুরো করে দেবো। তোমরা তো জানোই গাইস যে আমি রিমা, আর আমি বেসকে করে দেবো একদম পুরো কিমা কিমা করে দিয়ে চলে আসবো। চোখের নিমিষের মধ্যে বেসকে তোমার জন্য চার তার করে দিয়ে চলে আসবো। গাইস গাইস এত পাওয়ারফুল অ্যাটাক নিয়ে চলে এসেছি, তোমরা শুধু দেখতে থাকো, অ্যাটাকটা জাস্ট মিস করবে না কিন্তু। তো চলো আজকে আমি কোন আর্মির সাথে অ্যাটাকে চলে এসেছি তোমাদেরকে সবার ফার্স্ট আমি সেটা দেখিয়ে দিই। দেখো নিয়ে নিয়েছি ড্রাইগান, সুপার ড্রাইগান, জ্যাক, আর আছে ফ্রিজ, আর সিসিতে নিয়ে নিয়েছি ব্যাটল ব্লিপ, লুন, রেজ, এর সাথে মানে চোখের নিমিষের মধ্যে 30 স্টার চলে আসবে। এত পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজি, একবারে ফুল এনার্জির সাথে আমি চলে এসেছি টাউন হল 12-কে করার জন্য আমি চলে এসেছি গাইস। তো এখন আমি চলে যাবো অ্যাটাকে, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকবে লাইক অ্যান্ড অবশ্যই ক্লিক করে দাও। তাহলে চলো আজকে এই পাওয়ারফুল অ্যাটাকটা দেখে নেওয়া যাক, লেটস গো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স, চলে এসেছি টাউন হল 12-র উপরে অ্যাটাকের জন্য। আর এখন আমি অ্যাটাক শুরু করে দিচ্ছি। সবার ফার্স্টে কিন্তু আমি এয়ার ডিফেন্স কে ডিস্ট্রয় করে নেব, আর তার সাথে এয়ার সুইপার কেও। তো চলো এয়ার ডিফেন্স কে আমি ডিস্ট্রয় করে নিয়েছি, তার সাথে এয়ার সুইপার কেও। সো গাইস চলো এখান থেকে চলে আসবে ড্রাইগান, ড্রাইগান এখান থেকে চলে আসবে, সুপার ড্রাইগান এখান থেকে চলে আসবে, লুন এখান থেকে চলে আসবে, দাদু এয়ার ডিফেন্সের সাথে কিন্তু ইনফেনো ডিস্ট্রয় হয়ে গেছে। সো এখান থেকে আমার মহারাজ, এখানে আমার রানী সাইবা চলে আসবে, এখান থেকে চলে আসবে ব্যাটল ব্লিম। সো চলো গাইস জাস্ট এবার অ্যাটাকটা শুরু করে দিই। এখান থেকে দিয়ে দেবো দাদুর অ্যাবিলিটি। সো গাইস এই অ্যাটাকে তো 100 আসতেই হবে, এখানে রেজ। সো এই অ্যাটাকে 100 এসে গেছে, এখানে রানী সাইবার অ্যাবিলিটি। সো চলো এখানে করে দিচ্ছি ফ্রিজ, এখানে মহারাজের অ্যাবিলিটি, আর এই অ্যাটাকে চলে এসেছে একদম পুরো 100-এ 100। সো চলো গাইস দেখতে থাকো অ্যাটাক, যে এই অ্যাটাকে কিভাবে 100 আসছে। শুধু মানে তাকিয়ে জাস্ট দেখতে থাকো, আমার কাছে এখনো 1 ফ্রিজ আছে, আর এতগুলো সুপার ড্রাইগান, ড্রাইগান এদের সাথে 30টা আসবে না, তো কার সাথে আসবে। তো চলো এখনো দেখি কাউকে কি ফ্রিজ করতে হবে, কাকে ফ্রিজ করতে হবে। আচ্ছা টাওয়ার আর কি করবে গাইস, আচ্ছা টাওয়ার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কুছ নেই করতে পারেগা। সো খালি দেখতে থাকো অ্যাটাক, ও মাই গড। আচ্ছা টাওয়ারকে কিন্তু আমি ফ্রিজও করে দিতে পারি, কিন্তু আমি ফ্রিজ করবো না, কারণ আমি এই ফ্রিজটা স্ল্যাপ করে দেবো। আর এই অ্যাটাকে চলে এসেছে একদম পুরো 100-এ 100, তোমাদের আগেই বলেছি সুপার ড্রাইগান অ্যাটাকে পুরো একদম তুড়ি মেরে 100 চলে আসবে। আর চলে এসেছে একদম পুরো 100-এ 100, কত আর্মি বেঁচে আছে, দাদু বেঁচে আছে, আর চলে এসেছে একদম পুরো 100-এ 100। গাইস কত ইজিলি চলে এসেছে 100 3 স্টার, দেখতে পেয়েছো সুপার ড্রাইগান অ্যাটাকে একদম পুরো, মানে কি বলবো, একদম পুরো জবরদস্ত পাওয়ারফুল অ্যাটাক হয়ে গেছে, ভীষণ ইজিলি 30টা চলে এসেছে। সো তোমাদের এই অ্যাটাকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আজকে তাহলে এইটুকুই গাইস, বাই।